তো এভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে গরুর পা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। গরুর পায়ের নিহারি কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা গরুর পা দিয়ে নিহারি তৈরি করে দেখাবো। তো গরুর পা বাজার থেকে আরিফ ভাই নিয়ে আসছে। মাংস বিক্রেতা খুব সুন্দরভাবে পাগুলো থেকে চামড়া ছাড়িয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না গরুর পা দিয়ে কীভাবে নিহারি তৈরি করে খাইতে হয়, তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো গরুর পা দিয়ে কীভাবে খুব সুন্দরভাবে নিহারি তৈরি করা যায়। তো পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন। তো নিহারিটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ কেটে নেবেন আপনারা। তারপরে এখানে 3-4টা রসুন কোয়া কেটে নেবেন। তারপরে পেঁয়াজ এবং রসুনগুলো হচ্ছে আমরা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এক চামচ হলুদ নিয়ে নিলাম আমরা, এক চামচ মরিচ, এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এক চামচ পরিমাণ মশলার গুঁড়া, এক চামচ লবণ, লবণ যে রকম পছন্দ করেন। কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট তৈরি করে নিয়েছি আমি। 1 কাপের মতো রয়েছে, পুরোটা আমি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি পুরোটা মাখিয়ে নিব। আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিব, মাখিয়ে নিব। মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিব। আমার মাখানো কমপ্লিট, এখন আমি এটা ঢেকে 1 ঘন্টার মতো ফ্রিজিং করে রেখে দিব। এখানে আমার যে যেটাই বলেন না কেন গরুর ঠ্যাং বা পা আমি মাখিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা পর আমি বসিয়ে দিলাম। এখন এটা কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কষানো হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে সেজন্য। তো গরুর মাংসের পা এগুলো অনেক শক্ত হয়, এই জন্য হচ্ছে অনেক বেশি পরিমাণ পানি দিতে হয়, কারণ অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে সিদ্ধ হতে। তো এখানে যে পানিটা দিচ্ছে এটা আপনি আরও পানি দিতে হবে, একটা পানি দাও। এই দেখেন অনেক বড় মগ দিয়ে 2 মগ পানি দেওয়া হয়েছে, প্রায় 2 ঘন্টা সময় লাগবে এটা পুরোপুরি সিদ্ধ হতে। তো এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, আরও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। তো একটু নেড়ে দিই আমরা মাংসটাকে। আপনারা জানবেন গরুর পা অনেক শক্ত হয়, এগুলো আসলে রান্না অনেকে জানে না এই প্রসেসটা। তো আপনারা আজকে এই ভিডিওতে দেখলে এটা বুঝতে পারবেন কীভাবে গরুর পা রান্না করে খাইতে হয়। তো আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ পুরো রেসিপিটাই সুন্দরভাবে দেখানো হবে। খাওয়ার উপযোগী হয়ে গেছে, তো এভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে গরুর পা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। গরুর পায়ের নিহারি খেতে খুব সুস্বাদু হবে। দেখেন কালারগুলো কেমন, একদম অনেক সুন্দর একটা কালার আসছে। তো এটা রান্না করতে অনেক সময় লাগে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো সময় লাগছে আমাদের রান্না করতে।